বলছে গোকোটি দানে গ্রহণে চকাশে, এক কোটি গরু যদি দান করা হয় যে পুণ্য লাভ হবে, এক কৃষ্ণ নামের সঙ্গে তুলনীয় নয়। গরু কোনোদিন দান করেছে? আপনাদের মধ্যে কেউ করলে করতে পারেন, আমি তো করিনি, ভবিষ্যতে করতে পারবো কিনা জানি না। করেছেন দান? উনি তো আবার শ্রাদ্ধ মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো গরু পান, উনি দান করেন না, হ্যাঁ গ্রহণ করেন। তা এত তো শ্রাদ্ধ করেছেন, গরু দিয়েছে কেউ? ওই দেখুন না বলছে। গত 100 বছরের মধ্যে কেউ গরু দেয় কিনা আমার সন্দেহ আছে, সবাই গরুর মূল্য ধরে দেয়। ওই যে আবার বলছে 50 টাকা, হ্যাঁ গো গরুর মূল্য কোন দেশে যে 50 টাকা আছে আমি অন্তত জানি না, আপনারা জানতে পারলে আমাকে বলবেন যে 50 টাকায় কোথাও গরু পাওয়া যাচ্ছে কিনা। তাহলে একটা গরু দান করলে লোকের কতটা কষ্ট হয়, বলছে 1 কোটি গরু যদি দান করতে পারে, রাজা পারে, রাজা যারা হয় তারা পারতে পারে, 1 কোটি গরু যদি দান করা হয় তার যে পুণ্য, গো কোটি দানে। এবার বলছে গ্রহণে চ কাশী, কাশীতে যদি সূর্যগ্রহণে বা চন্দ্রগ্রহণে মৃত্যু লাভ হয় সেটা একটা বড় পুণ্য। কাশীতে যদি কেউ সূর্যগ্রহণের সময় বা চন্দ্রগ্রহণের সময় মৃত্যু লাভ করে সেটা মুক্তি লাভ হয়ে যায় তার। তাহলে গোকোটি দানে গ্রহণে চ কাশী, মাঘে প্রয়াগে, মাঘ মাসে প্রয়াগে মেলা হয়, ওই প্রয়াগের মেলায় যদি কেউ মাঘে গিয়ে স্নান করতে পারে, মাঘ মেলা প্রয়াগ তীর্থ হয়, আমি গেছি একবার, ভগবানের কৃপায় অনেক বড় বড় তীর্থ এবং যোগে, তীর্থে যখন তখন গেলে কৃপা পাবেন কিন্তু যোগে গেলে একটু বেশি কৃপা পাওয়া যায়। আপনি পুরীতে এমনি যাওয়া আর রথযাত্রায় রথে জগন্নাথকে দেখতে যাওয়া, আকাশ পাতাল এক পার্থক্য হয়ে যায়। যাবেন, একটু ভিড় হবে, ঠেলাঠেলি হবে, তবু জীবনে একবার যাবেন। গঙ্গাসাগরে ওই যখন ভিড় হয় তখন একবার যাবেন, এমনি যাবেন যখন খুশি ঘুরে চলে আসবেন, কিন্তু যখন গঙ্গাসাগর মেলা হয় তখন একবার যাবেন। কারণ যোগে গেলে পরে পুণ্য লাভ বেশি হয়। পুণ্য কিছু যদি নাও থাকে, সারা ভারতের মানুষকে এক জায়গায় দেখতে পাচ্ছেন, এত সাধুকে এক জায়গায় দেখতে পাচ্ছেন, এর থেকে বড় আর কী চাই? তাদের চরণধুলিটা গায়ে মারতে পারবেন, এটাই তো সবথেকে বড় পুণ্য। তাই মাঘ মাসে মেলা হয় প্রয়াগে, সেখানেও যদি যাওয়া যায় মহাপুণ্য। মাঘে প্রয়াগে কোটিকল্পবাসী, মাঘে প্রয়াগে কোটিকল্পবাসী, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে তুল্য নহে তুল্য গোবিন্দ নামে, নহে তুল্য নহে তুল্য গোবিন্দ নামে। এত বড় বড় পুণ্য করলেও গোবিন্দ নামের সঙ্গে তুলনা হয় না। আর সেই গোবিন্দ আজকে রাধারানীকে বলছেন, তুমি শুধু একবার মুখে আদেশ করে দেখো, আমার এই মূল্যবান নাম আমি তোমার পায়ের তলায় লিখে দেব। পদতলে লিখি, আদেশ করো নাম পদতলে লিখি, না 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 ভুল বলছি, ভুল বলছি, তোমার পায়ের তলায় আমার নাম লিখতে গেলে তোমার পায়ে যদি আঁচড় লাগে, আমার নাম তোমার পদতলে লিখতে গেলে পায়ে যদি আঁচড় লাগে, ননি যিনি সুকোমল দুখানি চরণ তল, লিখতে গেলে আঁচড় লাগতে পারে, তার থেকে বরং এক কাজ করি, আমি মাটিতে আমার নাম লিখি, তুমি চরণটা তার উপর রাখো। কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়, কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়, ভূমিতে লিখি গো নাম তুমি পদ রাখো তারে, ভূমিতে লিখিব নাম পদ রাখো তাই। আমি মাটিতে যদি নামটা লিখি, সেই নামে তুমি যদি চরণ রাখো রাই, কি হবে জানো? হবে নাম ও ধন্য, নামি ও ধন্য, হবে নাম ও ধন্য, নামি ও ধন্য। ও রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে, রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে, রাধে তোমার চরণ পরশে হবে নাম ধন্য আমিও ধন্য। মিষ্টি কথা, এর থেকে আর কিছু হতে পারে বাবা? আপনারা যারা এখানে স্বামী আছেন, আমিও একজন স্বামী আছি, গিন্নিকে আমরা অনেক মিষ্টি কথাই বলি, কিন্তু এইরকম মিষ্টি কথা
কোনো স্বামী কোনো গিন্নিকে বলেছি কিনা আমার জানা নেই। প্রাণ গোবিন্দ বলছেন যে আমি তোমার চরণতলে আমার নামটা লিখে দিচ্ছি। না না না, তোমার পায়ে ব্যথা লাগতে পারে, আমি মাটিতে আমার নামটা লিখছি, তুমি পাটা তার উপর রাখো। এতটা নিচে নেমে এসেছেন কিন্তু তবুও রাধারানীর মান ভাঙছে না। মুখ ঘুরিয়ে নিলেন রাধারানী। এত শুনি বিধুমুখী কোপ দিঠে চায়, 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 বিধুমুখী কোপ দিঠে চায়। না যায় দুর্জয়মান কেন দাস গায়, না যায় দুর্জয়মান কেন দাস গায়, তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না, কত রসের কথা কইলে না গো, তবু রাধার মান গেল না, কত রসের কথা কইল না, ওই চরণ পানে চেয়ে চেয়ে রসের কথা কইলে না গো, ওই চরণ পানে চেয়ে চেয়ে রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না, না যায় দুর্জয়মান কেন দাস গায়। তাহলে প্রথম পদ্ধতিটা বেকার হয়ে গেল। প্রথম পদ্ধতিটা ছিল শাম পদ্ধতি, মানে মিষ্টি কথা বলা, বেকার হয়ে গেল, কাজে লাগলো না। এবার দ্বিতীয় পদ্ধতিটা কি ছিল? শাম দান। বাহ, বেশ ভালো মনে রেখেছে, শাম দান ক্রিয়া ভেদরত্যপেক্ষা অপান্তরে। তাহলে দান, কৃষ্ণ কি দান করবেন দেখা যায়। অগরাধে ও গো রাধে প্রেম প্রেমময়ী, হে প্রেমময়ী লেহো 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 রাই সাধের মু সাধের মুরলি, রাধে আমি রাখাল আমি রাখাল আমি রাখাল বই তো নয় হে, ও গো রাধে আমার কি বা আছে ও কিবা দিব হে, তাই তোমারে সাধের মু সাধে সাধের মুরলী। পরশিতে চাহি তোমার চরণে লধুলি রাধে কৃষ্ণ দিনে, পরশিতে চাহি তোমার চরণে লধুলি গোরাই বিনোদিনী, পীত পিন্ধন মোর তুয়ায় অনুরাগে, পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষে। বলছে শোনো,
পরাণ ছাড়ই যদি ছোড়ো নিঃশ্বাসে, পরাণ ছাড়ই যদি ছোড়ো নিঃশ্বাসে। এই যে আমি হলুদ কাপড় পরি না, শোনো রাধে, তোমার গায়ের রংটা যাতে আমার গায়ে থাকে সেই জন্য আমি হলুদ কাপড় পরি। পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে, পরাণ ছাড়ায়ে আমার প্রাণ ছেড়ে চলে যায় যদি ছোড়ো নিঃশ্বাসে। তুমি যদি দীর্ঘশ্বাস ফেলো তাই দেখে আমার প্রাণ যেন ছেড়ে চলে যায়। এত ধনে ধনী যে সে কেনে কৃপ, এত ধনে ধনী যে সে কেনে কৃপ, জ্ঞান দাসে কহে কে বা, জ্ঞান দাসে কহে কে বা, বুঝিবে মরম রাধে বিনয়, জ্ঞান দাসে কহে কে বা, বুঝিবে মরম রাধে বিনয়। বিশ্ব ব্রহ্মাণ্ডে যার কাছে যেটা মূল্যবান জিনিস আছে, যেমন শিব ঠাকুরের কাছে ত্রিশূল, শিব ঠাকুর ত্রিশূল কাউকে দিয়ে দেবে? রামচন্দ্রের কাছে তীর্ধনুক, রামচন্দ্র তীর্ধনুক কাউকে দিয়ে দেবে? শ্রীকৃষ্ণের কাছে সুদর্শন আছে, দিয়ে দেবে? তো ওটা তো ঐশ্বর্য মার্গে সুদর্শনটা, আর মাধুর্য মার্গে হচ্ছে বাঁশি। শ্রীকৃষ্ণের যে বাঁশি সেটা হচ্ছে সব থেকে মূল্যবান সম্পদ শ্রীকৃষ্ণের কাছে। মনে করুন কোনো গরিব লোকের কাছে যদি একটা পরশমণি থাকে, সে আর গরিব থাকে? পরশমণি, পরশমণি যে লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়, এবার ওই পরশমণিটার জন্য বিশ্বের লোক তাকে চেনে, এবার সেই পরশমণিটা তাকে দিয়ে দেবে কেউ? কাউকে দিয়ে দেবে ওই পরশমণি যদি কেউ পায়? তেমনি শ্রীকৃষ্ণের কাছে পরশমণি হচ্ছে বাঁশি। কারণ এই বাঁশিতে কি কি হয়? প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনা উজায়, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বিষভানুসুতা, পবনের হতগতি হয়। তাহলে এক একটা রন্ধ্রে এক একটা আশ্চর্য ঘটনা ঘটে যায়। যে যমুনার জল জীবনে উল্টো দিকে যায় না, বাঁশি বাজলে উল্টো দিকে যায়। পাথর গলে কখনো জল হয় না, কিন্তু কৃষ্ণের বাঁশি বাজলে পাথর গলে জল হয়ে যায়। ব্রহ্মার ধ্যান ভাঙানোর ক্ষমতা কারোর নেই, কিন্তু বাঁশি বাজলে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। সেই বাঁশি কাউকে দেওয়া যায়? কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন এই বাঁশিও আমি তোমায় দিয়ে দেবো, নাই মান ভেঙে দাও, মান ভেঙে দাও। মূল্যবান বাঁশি পাবে জানা সত্ত্বেও রাধারানীর মান ভাঙলো না, মান ভাঙলো না। তাহলে সাম পদ্ধতি বাতিল, দান পদ্ধতিও বাতিল, এবার কি ছিল? বাহ, বেশ ভালো মনে রেখেছেন আপনারা। ক্রিয়া, ক্রিয়া মানে কি বলেছিলাম, মানেটা কি বলেছিলাম? হ্যাঁ, ভালো কাজ কর, বাহ, এমন কোনো আশ্চর্য কাজ করে দেখানো যেটা প্রায় অসম্ভব। এবার শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে বৃন্দাবনে যা যা করেছেন সবই তো আশ্চর্য, কিছু আশ্চর্য বাকি আছে? কালীয় দমন কার ক্ষমতা আছে বলুন, করবে কালীয় দমন? গিরিগোবর্ধন ধারণ কার ক্ষমতা আছে, গিরিগোবর্ধন ধারণ করবে? পুতনাবধ, শকট ভঞ্জন, অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, ওই ছোটবেলায় সমস্ত কাজ সেরে রেখেছে, তাহলে তার আশ্চর্য আর বাকি কি আছে? কিন্তু এক্ষণিতে একটা এমন কিছু করতে হবে যাতে রাধারানীর মানটা ভাঙে। কি করা যায়?